হ্যালো বন্ধুরা, মাত্র দুই দিনের মধ্যে আমি ইন্ডিয়ান ভিসাটা কিন্তু পেয়ে গিয়েছি। এখন মূল বিষয় হচ্ছে এই ভিসাটা পাইতে আমার কী কী দরকার হয়েছে, মানে কী কী ডকুমেন্টস দিয়েছি আর ভিসা আবেদন করার জন্য কী কী প্রয়োজন হয়, সকল কিছু জানতে হলে আমাদের যেতে হবে দুই দিন পূর্বে। চলুন তাহলে আমরা দুই দিন পূর্বে থেকে ঘুরে আসি, লেটস গো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি অলরেডি যমুনা ফিউচার পার্কে চলে এসেছি। এখানে আসার মূল কারণ হচ্ছে আমি ইন্ডিয়ান ভিসাটা আজকে আবেদন করব। আর যেহেতু আমি সাইকেল নিয়ে বাংলাদেশ থেকে ভারত যাচ্ছি, মানে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ রাইডে অংশগ্রহণ করতেছি, সেই জন্য মূলত ইন্ডিয়ান ভিসাটা আবেদন করা। আর আমি চাচ্ছি আমার একদম এই যাত্রা এ টু জেড আপনারা জানেন। এখন প্রশ্ন হলো আমি কী কী দিয়ে ইন্ডিয়ান ভিসাটা আবেদন করব, সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। মানে এক কথায় ইন্ডিয়ান ভিসা আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগে সেই ডকুমেন্টগুলো সব কিছু জানাবো। এখন আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে বেসমেন্টের দিকে চলে যাচ্ছি, আর আমার সামনে হচ্ছে ইন্ডিয়ান অ্যাম্বাসি। ফাইনালি কিন্তু আমরা চলে আসছি ইন্ডিয়ান অ্যাম্বাসির সামনে, আর এখন হচ্ছে এই ফাইলটা জমা দিব। তো জমা দেওয়ার আগে আমি একটু শেয়ার করি যে ইন্ডিয়া ভিসা করার জন্য আপনার কী কী ফাইল লাগে। তো প্রথমত হচ্ছে আপনার পাসপোর্টটা লাগবে, অবশ্যই পাসপোর্টের 6 মাস মেয়াদ থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার অনলাইন থেকে যে আবেদন করেছি, আবেদনের ফর্ম ফিল আপটা। তাহলে চলুন আমরা এখন আবেদনটা কীভাবে করেছি সেই জিনিসটা দেখে আসি কম্পিউটার স্ক্রিন থেকে। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। যখন আপনি গুগলে ইন্ডিয়ান ভিসা অনলাইন লিখে সার্চ করবেন, তখন এই ইন্টারফেসটা চলে আসবে। আর এই ইন্টারফেসটা আসার পরে আমরা এটা ক্লোজ দিয়ে দিলাম। দেন হচ্ছে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করছি, দেখতে পাচ্ছেন। তারপর আমাদের কাছে এই ইন্টারফেসটা চলে এসেছে, অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনের ফর্ম একটা। সুতরাং আমরা এই ফর্মটা এখন ফিল আপ করবো। এখানে তেমন কিছুই না, একদম ইজি। আমি ফিল আপ করা শুরু করি। এখানে হচ্ছে কান্ট্রি, যে আমি কোন কান্ট্রি থেকে ই করবো। আমি যেহেতু বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে ইন্ডিয়ান অফিস, মানে হচ্ছে অ্যাম্বাসি কোনটা হবে। আমি যেহেতু ঢাকা বসবাস করি, সুতরাং আমি ঢাকাটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ন্যাশনালিটি, মানে হচ্ছে আমি জাতীয়তা অবশ্যই আমি বাংলাদেশি, বাংলাদেশটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, মানে হচ্ছে আমার জন্ম তারিখটা কবে। সুতরাং আমি এটা মানে ব্লার করে দিচ্ছি, এই জন্য আমার ব্যক্তিগত ইনফরমেশন আমি চাচ্ছি না বাইরে যাওয়ার জন্য, এটা এই জন্য ব্লার থাকবে। মানে আপনার ডেট অফ বার্থ যেদিন হবে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। এখানে দেখাতে হবে এমন কিছু আমি মনে করি না যে আছে। সুতরাং আমার ডেট অফ বার্থটা আমি খুঁজে হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে একটা ইমেল, মানে যে ইমেলটা হচ্ছে আপনি ব্যবহার করবেন বা কোনো রকম ইনফরমেশন যেন আপনার কাছে আসতে পারে। সুতরাং আমি আমার ইমেলটা দিয়ে দিলাম, আমি মানে রিএন্টার ইমেল, মানে একই ইমেলটা আবার। দেন আমরা ফাইনালি আমরা ইমেলটা টাইপ করে নিলাম। দেন হচ্ছে মানে এখানে এক্সপেক্ট ডেট অফ অ্যারাইভাল, মানে আপনি কবে নাগাদ ইন্ডিয়া যেতে চান। তো যেই নাগাদ ইন্ডিয়া যেতে চান সেই ডেটটা আপনি ফিক্স করে দেবেন, আমি সেই অনুযায়ী হচ্ছে করে দিলাম। দেন হচ্ছে টাইপ, মানে ভিসা টাইপ কোন ধরনের ভিসা আপনি আবেদন করবেন। এখানে মেডিকেল থেকে শুরু করে অনেক রকমের টাইপ ভিসা আছে। দেন আমি যেহেতু ট্যুরিস্ট ভিসা যাব, সুতরাং আমি ট্যুরিস্টটাই হচ্ছে সিলেক্ট করতেছি। আর ট্যুরিস্টে সিলেক্ট করার পরে পারপাস, মানে পারপাসটা কী, এখানে ট্যুরিস্টে শুধু পারপাস একটাই, ট্রাভেল ট্যুরিজমের জন্য। সুতরাং আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর দেন হচ্ছে এখানে আমাকে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার দিয়েছে, এই ক্যাপচারটা একজনে এক এক রকম আসবে, সুতরাং আমি ক্যাপচারটাও দিয়ে দিলাম। তারপর হচ্ছে মানে কন্টিনিউ, এখন আমি নেক্সট পেজে যাব। এখন আমরা কন্টিনিউ ক্লিক করব, তখন আমাদের এই অপশনটা চলে এসেছে। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা ডেট 7 সাকসেসফুলি অ্যাপ্লিকেশন আইডিটা অলরেডি চলে আসে, বিষয়টা দেখে দিবেন, কারণ কাজ চলে গেলে বাকি চলে গেলে যেন আপনার সেই জায়গায় চলে আসতে পারেন। দেন হচ্ছে পিকেট আইডিটা সেভ ডিটেলস মধ্যে সার্চ নেম যেটা পাসওয়ার্ড দেওয়া আছে সেটা দিব। দেন হচ্ছে গিভ নেম, দেন একটা পাসওয়ার্ড দেওয়া আছে, হোপ দিব পাসওয়ার্ড দিব। দেন হচ্ছে হ্যাভ এনি এভার চেঞ্জ ইউর নেম, আপনার নাম চেঞ্জ হয়েছে কিনা গণতন্ত্র হলে কোনো কারণে, চেঞ্জ হলে বক্স ক্লিক করব, দেন বক্স ক্লিক করার পরে সার্চ নেম আসবে, দেন প্রিভিয়াস নেম আসবে, এগুলো ক্লিক করে যেহেতু নাম চেঞ্জ হয়ে তাই আমি দিচ্ছি না। দেন জেনারেল আমি চেঞ্জ করলাম, যেহেতু মেল মেল দিলাম। দেন হচ্ছে মানে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ কবে সেই জিনিসটা দিয়ে দিবেন, ডেট অফ বার্থ চলে আসে অলরেডি। তারপর টাউন, মানে আপনি কোন সিটিতে জন্মগ্রহণ করেছেন, যেহেতু আমার কুমিল্লা সিটিতে আমি জন্মগ্রহণ করেছি সেটা কুমিল্লা দিলাম। তারপর হচ্ছে মানে সিটি কানাডা দিলাম আর কি। দেন হচ্ছে আমার কান্ট্রি, মানে কোন কান্ট্রি বাংলাদেশ দিলাম। দেন হচ্ছে আমার স্টার্টিকার নাম্বার, দেন আমার ধর্ম থেকে আমার ইসলাম, তো যদি হিন্দু হিন্দু দিবেন। দেন হচ্ছে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, মানে আপনি যে হাতে কোনো দাগ বা কিছু আছে কিনা সেই জিনিসটা দেওয়ার জন্য বলেছে। দেন ওকে, মানে এডুকেশন কোয়ালিফিকেশন কি, যেটা আমি গ্রাজুয়েট দিলাম, আর বাচ্চাদের আদার্স দিলাম, তারপর হায়ার এডুকেশন সবকিছু, হায়ার সেকেন্ডারি মানে সবকিছু আছে আপনি দিতে পারেন। দেন হচ্ছে ন্যাশনালিটি, আপনি বাংলাদেশি, অবশ্যই বাংলাদেশি চলছে। দেন এখানে বলছে ন্যাশনালিটি বাই বার্থ, মানে আপনি জন্মসূত্রে বাংলাদেশি কিনা, সুতরাং সেটা দিয়ে দিলাম। দেন পাসপোর্ট ডিটেলসটা দিবেন, পাসপোর্ট ডিটেলসটা হচ্ছে পাসপোর্ট নেম, মানে পাসপোর্ট নাম্বার দিলাম। দেন হচ্ছে পাসপোর্ট ইস্যু করতে, পাসপোর্ট ইস্যু করেছে। দেন হচ্ছে ডেট অফ ইস্যু, মানে কবে আপনি পাসপোর্ট হাতে পেয়েছেন, দেন কবে চলে যাবে। এখানে বলে রাখা ভালো, পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 6 মাস থাকতে হবে, না হলে ভিসাটা না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি হচ্ছে এনি আদার্স মানে ভ্যালিড পাসপোর্ট বা অন্য কোনো আইডেন্টিফাই থাকে, তাহলে ওইটা দিতে পারবেন। ইয়েস, যেটা অন্য কোনো আইডেন্টিফাই নাই সেটা আমি নিয়ে দিলাম। নতুন করে এখানে আমার চলে আসলো সেভ এন্ড কন্টিনিউ। সুতরাং অ্যাড্রেস, মানে অ্যাড্রেসটার কথা আমি একটু বলে রাখি। তো আমরা যেই কারেন্ট বিল এবং গ্যাস বিল বা পানি বিলের যেই ইটা দিব, ইনফরমেশনটা দিব, সেই ইনফরমেশন যেইভাবে লেখা আছে সেইভাবে আমরা এই জায়গার অ্যাড্রেসটা দিব। এটা একদম ফাইনাল, ওকে।
সুতরাং আমাদের প্রেজেন্টেসটা দেওয়া হয়ে গেল। প্রেজেন্টেস দেওয়ার পর এখানে হচ্ছে ক্লিক হেয়ার, সেম অ্যাড্রেস যদি হয় সেম অ্যাড্রেসে আপনি ক্লিক করে দিবেন তাহলে দরকার নেই। যেহেতু আমার সেম অ্যাড্রেসটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, আলাদা করে পার্মানেন্ট অ্যাড্রেস আমার পার্মানেন্ট মানে যেটা মূল অ্যাড্রেস সেটা আমি দিয়ে দিলাম। ওকে, তো দিয়ে দেওয়ার পরে আমাদের নেক্সট স্টেপে আমাদের দিতে হবে। সুতরাং আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পর দেন হচ্ছে আমি নেক্সট স্টেপে চলে আসলাম ফ্যামিলি ডিটেলস। ফ্যামিলি ডিটেলসটা হচ্ছে আমার ফাদার, এখানে ফাদারটা চেয়েছে ফাদার নেম। তো ফাদার নেম আপনার পাসপোর্টে যেভাবে দেওয়া আছে সেভাবে দিয়ে দিবেন, আমি সেভাবে লিখতেছি। পাসপোর্ট দেন হচ্ছে নেক্সট অবশ্যই বাংলাদেশ হবে, তারপর হচ্ছে মানে এটাও তো বাংলাদেশ হবে, বাংলাদেশ দিয়ে দিলাম। দেন হচ্ছে প্লেস অফ মানে বাবা জন্মগ্রহণ করছে কোথায়, তো অবশ্যই মানে কুমিল্লাতে হচ্ছে মাদার, মাদারের ডিটেলসটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে দেন হচ্ছে নেশনালিটি এটাও বাংলাদেশ হবে, দেন হচ্ছে প্লেস নেশনালিটি বাংলাদেশ হবে, দেন প্লেস অফ বার্থ এটা মাদার ফাদার ডিটেলস দিয়ে দিলাম। দেন হচ্ছে অ্যাপ্লিকেট মেরিট মেরিট স্ট্যাটাস আর কি, আপনি বিবাহিত নাকি অবিবাহিত। সুতরাং যদি বিবাহিত হন তাহলে মেয়ে হলে স্বামীর অ্যাড্রেস, আর স্বামী হলে মানে ছেলে হলে ওয়াইফের অ্যাড্রেসটা দিতে হবে। যেহেতু আমি সিঙ্গেল সুতরাং আমি সিঙ্গেল দিলাম। দেন হচ্ছে হোয়ার আর গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার বাবা, এখানে বলা হয়েছে যে পাকিস্তানি কোনো বংশোদ্ভূত মানে আপনার দাদা পাকিস্তানি ছিল কি ছিল না, সেই মানে ব্লাডের কোনো কানেকশন ছিল কিনা, তো এই জায়গা হচ্ছে নো, মানে আমার কিছু ছিল না সুতরাং আমি নো দিয়ে দিলাম। দেন এখন হচ্ছে প্রফেশন বা হচ্ছে অকুপেশন কি, আর যেহেতু আমি স্টুডেন্ট সুতরাং আমি স্টুডেন্ট সিলেক্ট করে দিব। দেন হচ্ছে স্টুডেন্ট হলে আপনার ফাদার মানে আপনার মানে রিয়েল গার্জিয়ানের নাম চলে আসবে, কে গার্জিয়ান হবে মানে আপনার এক কথায় খরচ কে করবে আপনার পিছনে যে আপনি যাচ্ছেন, সেটা হচ্ছে আমি যেহেতু ফাদার ফাদার দিয়ে দিলাম। দেন হচ্ছে কোথায় জব করে মানে এমপ্লয়ার নেম, সেই নেম বা বিজনেসের নেম, দেন বিজনেসের নেম দিয়ে দেওয়া। তারপর হচ্ছে ডিটেলস এগুলো দিলে হবে না দিলে হবে, দেন অবশ্যই বিজনেস অ্যাড্রেসটা দিতে হবে, দেন ফোন নাম্বার দিতে হবে। যেহেতু আমি এমন ধরনের সোসাইটির সাথে কোনো ভাবে মানে জড়িত নাই সুতরাং আমি নো, নো দেওয়ার পরে কিন্তু আমার যে অপশন যদি থাকেন তাহলে অবশ্যই এই ডিটেলস গুলো দিতে হবে। সুতরাং আমি নো দিয়ে দিলাম। দেন নো দেওয়ার পরে কিন্তু আমার চলে আসলো কি সেভ এন্ড কন্টিনিউ, আমাদের আরেকটা ইন্টারফেস চলে আসছে দেখতে পাচ্ছেন। তো ইন্টারফেসটা হচ্ছে ভিসাটা ফিরে ট্যুরিস্ট ভিসা ছিল, আর তারপর হচ্ছে প্লিজ লাইকলি টু বি ভিজিট মানে আমরা কোন জায়গায় ভিজিট করব। তো ভিজিট যেহেতু আমি আগরতলা বা ত্রিপুরা যাব, যেহেতু আমার ত্রিপুরা হচ্ছে মূল ইনভিটেশনটা ছিল আমি সেটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি পরবর্তী কলকাতা যেতে পারি, কলকাতা দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে তারপর আপনি চেন্নাই কয়েকটা জায়গা নাম দিতে পারেন। তারপর হচ্ছে ভিসা ভিসা মান্থ ডিউরেশন নাকি ভিসা ডিউরেশনটা ডিউরেশন অফ ভিসা কত মান্থ পারে, এখানে ইন মান্থ বলা আছে, তো আপনি মান্থ দিবেন, মান্থ অথবা 12 মান্থ দিলাম। দেন হচ্ছে নাম্বার অফ এন্ট্রি মানে কতবার নিতে পারেন, সিঙ্গেল নিতে পারেন, ডাবল নিতে পারেন, ট্রিপল নিতে পারেন, যাই হোক আমরা আমরা হচ্ছে মাল্টিপল দিব মানে আমার যতবার ইচ্ছা আমি ততবার যেতে পারি, সেটা দিয়ে দেওয়া বেটার হবে। তো ভিসা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, সেটা তো আগে উল্লেখ করেছি। দেন কবে আমরা এন্ট্রি করবো মানে মানে আমরা এক্সপেক্ট করতেছি কবে যাব সেটা আমরা কিন্তু পূর্বেই দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে পোর্ট অ্যারাইভাল ইন ইন্ডিয়া মানে কোন পোর্ট দিয়ে ঢুকবো, তো আমি এটা বলে রাখি ভালো, যেহেতু আমি আগরতলা যাব সুতরাং আমি আগরতলাটাই সিলেক্ট করব। ওকে, মানে বাই রোড, আমি যেহেতু বাই রোডে সাইকেল নিয়ে যাব সুতরাং বাই রোড দিলাম আগরতলা, আগরতলা দিলাম। দেন হচ্ছে আপনি আপনার মতো করে পোর্ট দিতে পারেন, তো বেটার বলবো আমি আগরতলা আর কলকাতার যে পোর্টটা আছে এই পোর্টটা অ্যাভেলেবেল দেয়, আপনি একটা ডাউকি পোর্ট বা আনকমন একটা পোর্ট দিবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। যাই হোক আমি আগরতলায় দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আগরতলা ইনভিটেশন একটা লেটার সহ দিব। তারপর হচ্ছে মানে আমি কোন পোর্ট থেকে আবার বার হব মানে কোন পোর্ট থেকে মানে ই করবো ইন্ডিয়া থেকে বার হব আমি আগরতলায় দিয়ে দিলাম। সুতরাং আমাদের এই অপশন হচ্ছে প্রিভিয়াস ভিসা সম্পর্কিত তথ্য, এখানে বলা হয়েছে হ্যাভ ইউ এভার ভিজিট ইন্ডিয়া বিফোর, আমি পূর্বে ইন্ডিয়া গিয়েছি কিনা। যেহেতু যদি যেয়ে থাকি তাহলে হচ্ছে আমাকে ইনফরমেশনগুলো দিতে হবে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, আর যেহেতু যাই নাই সুতরাং নো আমি ইন্ডিয়া পূর্বে যাইনি। দেন হচ্ছে হ্যাজ পারমিশন টু ভিজিট এক্সটেনশন, আচ্ছা আমি ইন্ডিয়াতে পূর্বে আবেদন করেছিলাম আমাকে রিজেক্ট করেছে কিনা ইনফরমেশন দিতে হবে, নো আমি পূর্বে আবেদনও করিনি আমাকে রিজেক্টও করেনি। তারপর হচ্ছে আদার্স ইনফরমেশন, তারপর কান্ট্রি ভিজিট ইন টেন ইয়ার, আমি টেন ইয়ারে অন্য কোনো কান্ট্রিতে ভিজিট করেছি কিনা, না আমি অন্য কোনো কান্ট্রিতে ভিজিট করি নাই। তারপর হচ্ছে সার্কভুক্ত কোনো কান্ট্রি আমি ভিজিট করেছি কিনা লাস্ট মানে থ্রি ইয়ার, সুতরাং আমি লাস্ট থ্রি ইয়ারে সার্কভুক্ত কোনো দেশে যাইনি সুতরাং নো। সুতরাং আমাদের রেফারেন্সটা দিতে হবে, রেফারেন্সটা হচ্ছে রেফারেন্স ইন ইন্ডিয়া, আমরা কোন ইন্ডিয়াতে যাব, যেহেতু আমি আগরতলা সাইকেল হোলিক্সের রেফারেন্সে যাচ্ছি সুতরাং আমি সেই রেফারেন্সটাই ব্যবহার করব। আর আপনারা চাইলে আপনাদের মতো করে রেফারেন্স ব্যবহার করতে পারেন, আর বলে রাখা বলো এখানে রেফারেন্স নিয়ে অনেক আহামরি কোনো কিছু চিন্তা করতে হবে না, আপনারা গুগলে যাবেন দেন একটা সার্চ করবেন একটা হোটেলের নাম, দেন হোটেলের নামটা এবং অ্যাড্রেসটা পেয়ে যাবেন এমন, দেন হচ্ছে তারপর এটা আপনারা ব্যবহার করে ফেলবেন সুতরাং সেটা করতে পারেন। আর আমি যেহেতু রেফারেন্স
অ্যাডস স্ট্রং ছিল ত্রিপুরা ট্যুরিজম এবং আগরতলা সাইকেল হোল্ডিংস, আমি সেটাই ব্যবহার করছি। তারপর হচ্ছে ফোন নাম্বার ব্যবহার করবেন ওই অনুযায়ী। তারপর রেফারেন্স ইন বাংলাদেশ, বাংলাদেশে আপনার রেফারেন্সটা কে, তো এমন কাউকে রেফারেন্স দিবেন যিনি হচ্ছে আপনাকে একজ্যাক্টলি চিনে। সুতরাং এমন ধরনের রেফারেন্স হবে, সুতরাং আমি আমার আব্বুকে রেফারেন্স দিচ্ছি। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। দেন হচ্ছে আমাকে এই একটা ফর্ম দিবে, এই ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে। এখানে ফর্মটা হচ্ছে, এখানে সবগুলা নো, এক কথায় আগে আমি বলে দেই সবগুলাই নো দিয়ে দিব। এখানে কী কী ফর্ম আছে খুব কেয়ারফুললিভাবে ফিল আপ করতে হবে। এখানে বলা হয়েছে যে, আমি বাংলায় বলে দিচ্ছি, এটা হচ্ছে মূল কথা হচ্ছে আমাদের দেশীয় আইনে, মানে আমাদের কান্ট্রি আইনে আমাকে কোনোভাবে গ্রেপ্তার করা হয়েছে কিনা। যদি ইয়েস হয় দেন ইয়েসের কারণটা বলতে হবে, আর নো হলে নো। তারপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আমাকে কোনো রেফারেন্সে, মানে ইন্ডিয়ান কোনো আইনে আমাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো, অবশ্যই এটা নো হবে। তারপর তিন নাম্বারটা বলা হয়েছে যে হিউম্যান, মানে আমাকে বলা হচ্ছে যে কোনোভাবে মানব পাচার, দেন বাচ্চাদের সাথে কোনোরকম অকারেন্স করা, ইত্যাদি ইত্যাদি অনেক ইনফরমেশনগুলো আমার জড়িত কিনা, কোনোভাবে আমি শাস্তিপ্রাপ্ত হয়েছে কিনা, তাহলে এটা নো নো দিয়ে দিলাম। দেন হচ্ছে ইউ হ্যাভ দ্য, আচ্ছা বলেছে যে সাইবার সাইবার ক্রাইম, তারপর হচ্ছে কোনোরকম মানে সোশ্যাল মিডিয়া কোনোরকম পলিটিক্সের সাথে জড়িত, আমার লিঙ্কডইনের সাথে জড়িত কিনা, দেন এটা হলে নো নো, ইয়েস হলে ইয়েস, ইয়েস দিলে কারণ দিতে হবে, আর নো হলে নো। দেন দ্বিতীয়টা হচ্ছে যে আমাকে বলা হয়েছে যে কোনোভাবে, মানে আমি এমন কোনো কাজ করেছি কিনা বা এমন কোনো মতামত দিয়েছি কিনা যে মতামতের কারণে প্রদেশে, মানে ফটো আপলোড, এখানে অবশ্যই ফটোটা আপলোড করতে হবে, মানে চুজ ফাইলে ক্লিক করলে আমার ফাইলে নিয়ে যাবে। সুতরাং আমি যে ফাইলে ফটো রেখেছি সেই ফাইল থেকে ফটোটা দিয়ে দিচ্ছি, আমার ফাইল হচ্ছে একদমই ফাইলে ফটোটা দিয়ে দিলাম। দেন ফটোটা এখানে অবশ্যই আপনাকে আগে থেকে ফটো রেফারেন্স দেখতে হবে, ফটোর সাইজটা কি কি হবে। এখানে বলা হয়েছে ফটোর ফর্মটা অবশ্যই জিপি জিপিজিতে হতে হবে, তার মিনিমাম হচ্ছে 10 KB মধ্যে হতে হবে, ম্যাক্সিমাম 1 MB। দেন হচ্ছে ফটোটার পিক, মানে ই থাকতে হবে 350 বাই সেভাবে কেটে নিতে হবে আর কি। আমি সব কিছু সেভাবে রেডি করি, তারপর দেন ই করেছি। তারপর হচ্ছে আপলোড ফটো, আমি আপলোড ফটোতে ক্লিক করবো। দেন আপলোড ফটোতে ক্লিক করার পরে আমাদের এই যে চলে আসছে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে হচ্ছে ফটোটা আমি বসাই দিব যে আমি কীভাবে আমার ফটোটা ফাইলে দেখতে চাই। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের চলে আসছে, বলে রেখা বলো যে যে রেফারেন্স এবং অ্যাড্রেস আমি পূর্বে ব্যবহার করেছি সেটাই আমি ব্যবহার করবো। দেন এগুলো দেওয়ার পরে দেন হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ফুল ডিটেলসটা কিন্তু চলে আসছে, আমি কী কী করেছি। এটা খুব সূক্ষ্মভাবে হচ্ছে আপনারা পড়ালেখা করবেন, দেন এটা কোনো ভুল হয়েছে কিনা সেই ভুলটা অবশ্যই 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 আপনাদের ধরতে হবে, নাহলে কিন্তু বিষয় যে কোনো ইনফরমেশনের কারণে বাদ দিতে পারে। দেন হচ্ছে ভেরিফাই বা মডিফাই করতে পারেন আপনি কোনো ভুল হয়ে থাকে। দেন যদি সম্পূর্ণ পড়া হয়ে যায় দেন হচ্ছে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। কন্টিনিউ করার পরে অলরেডি আমাদের এখানে একটা কিন্তু ফাইল চলে আসছে দেখতে পাচ্ছেন, এই যে আমার এই হচ্ছে ফাইল। হ্যাঁ ওকে, আমরা ফাইলটা দেখে ফেলছেন, এখন এটাই আমি। তাহলে আমরা ইতিমধ্যে কিন্তু আবেদনটা কিভাবে করেছি সেটা কম্পিউটার স্ক্রিন থেকে দেখে আসলাম। তো আবেদন করার পরে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে, প্রথম হচ্ছে আবেদন ফর্মটা এটা, দেন এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা অবশ্যই 2x2 হতে হবে, ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা। তো এটা আমরা এখানে লাগিয়ে ফেলছি, এটা আপনার পূর্বে দেখছেন যে ছবিটা আমি আলগা লাগানো হয়েছে, আর এই ছবিটা হচ্ছে স্থায়ী থাকবে। দেন হচ্ছে জাতীয়, মানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের একটা কপি, দেন হচ্ছে আপনার কারেন্ট বিল গ্যাস বিল মানে ইউটিলিটি বিলের একটা কপি, সেটা হতে হবে, প্রথম 3 মাসের হলে বেটার হয়, মানে যে যখন আপনি জমা দিবেন সেই থেকে 3 মাসের একটা ইউটিলিটি বিলের কপি জমা নিলাম। দেন হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকে, আর যারা নি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবে না তারা হচ্ছে পাসপোর্টের সাথে অ্যান্ডোস করতে পারেন। অ্যান্ডোস বলতে বোঝানো হয় যে পাসপোর্টের পিছনে হচ্ছে আপনাকে এই যে এইভাবে হচ্ছে ডলার অ্যান্ডোস করে দিবে, আর ডলার অ্যান্ডোসটা যদি আপনি করতে পারেন সেটা যে কোনো সরকারি ব্যাংকের থেকে আপনি করতে পারেন, বাট আপনি কিন্তু চাইলে যমুনার ঠিক উল্টা পাশ থেকে কিন্তু করতে পারেন, সেটা ওরা করে দিবে, ওরা 300-400 ফি নিবে। তো আমি ওই জায়গা থেকে করেছি, এই যে ব্যাংক স্টেটমেন্টের একটা ফটোকপি এটা দিলাম। দেন হচ্ছে আপনি হচ্ছে পেশাগত মানে যোগ্যতা, মানে পেশা আপনার পেশা কী, যেহেতু আমি স্টুডেন্ট সুতরাং আমি একটা স্টুডেন্ট আইডি কার্ড, বলে রেখা ভালো COVID-19 কারণে আমার স্টুডেন্ট আইডি কার্ডের ভ্যালিডিটি চলে গেছে। তো এখন আমি কিছুদিন আগে যে আমার MBA পরীক্ষা দিয়েছি সেই MBA পরীক্ষার যে ফর্ম ফিল আপ করেছি ফর্ম ফিল আপের মানি রিসিটটা দিয়েছি, যেহেতু আমার স্টুডেন্ট আইডি কার্ডের মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাই আমার MBA পরীক্ষার যে ফর্ম ফিল আপ করেছি ফর্ম ফিল আপের মানি রিসিটটা দিছি, এটা দিতে পারেন কোনো সমস্যা হবে না, অবশ্যই অ্যাকসেপ্ট হবে। তারপর হচ্ছে আপনার পাসপোর্টের কপি, মানে পাসপোর্টের হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর কপিটা, যেটাতে আপনার ডিটেলসটা দেওয়া থাকে সেই কপিটা। দেন হচ্ছে আর কোনো কাগজ লাগবে না, এটা হচ্ছে স্বাভাবিকভাবে আপনি যখন আবেদন করবেন এই আবেদনে আপনার হয়ে যাবে। আমি হচ্ছে আমার হাতে একদমই সময় কম, আজকে হচ্ছে 28 তারিখ, আমার হচ্ছে 2 তারিখের মধ্যে ইন্ডিয়া প্রবেশ করতে হবে, সুতরাং সেই জন্য হচ্ছে ইন্ডিয়ান
যে ইনভাইটেশন আমি যাচ্ছি মূলত সাইকেল নিয়ে, সেই ইনভাইটেশন একটা পেপার, এটা আমি এক্সট্রা লাগাচ্ছি। এটা স্বাভাবিকভাবে আপনারা দিতে পারবেন না, বা হচ্ছে যারা ইনভাইটেশন পাবেন তারা দিতে পারবেন। আর এটা দেওয়ার কারণে হয়তো আমার খুব দ্রুত পাসপোর্টটা হয়ে যাবে আমি আশা করি। আর এখন এই ফাইলটা হচ্ছে কীভাবে সাজাবেন, আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই সাজাবেন। আর এর বিস্তারিত যদি আরও জানতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একদম ফুল ডিটেলস দিয়ে রেখেছি, সকল কিছু লিখে দিয়েছি। এবং আপনার কীভাবে আমরা টাকাটা পেমেন্ট করব, এখন হচ্ছে এটা দেওয়ার পরে আমার টাকা পেমেন্ট করতে হয়েছে 824 টাকা। এই টাকাটা কীভাবে পেমেন্ট করছি সেটাও আমি অনলাইন থেকে আপনাদেরকে এখন দেখাবো। সুতরাং নতুন একটা ট্যাব নেবেন, নতুন একটা ট্যাব নিয়ে IBACB.com এই লিঙ্কটা হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সুন্দর মতো দিয়ে দিব। আপনি কীভাবে পেমেন্ট করবেন সেই জিনিসটা আপনারা পেয়ে যাবেন। আর এখানে আসার পরে দেখতে পাচ্ছেন, আমি আবারও বলছি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, এবং ফাইলটা কীভাবে জমা দেন সেই লিঙ্কটাও দিয়ে রাখবো। এখানে যখন আসবো তখন হচ্ছে ভিসা প্রসেস ফি মানে পেমেন্ট করার জন্য ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের এমন একটা ইন্টারফেসে চলে আসবে, দেন হচ্ছে সিলেক্ট মিশন, মানে কোন মিশন, যেহেতু আমি ঢাকা সিলেক্ট করেছিলাম এম্বাসি, সুতরাং ঢাকা সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে ইন্টারভিউর ওয়েব ফাইল নাম্বার, ও আচ্ছা ইন্টারভিউর ওয়েব ফাইল নাম্বার হচ্ছে আমি যে নাম্বারটা জমা দিয়েছিলাম, হচ্ছে আমার যেই এই যে ইন্টারভিউ ফাইল নাম্বার, এক দেখতে পাচ্ছেন এই ফাইলের যে নাম্বারটা সেই নাম্বারটা হচ্ছে আমাকে এখন কী করতে হবে, জমা দিতে হবে, মানে বুকিং থেকে জমা দিতে হবে। সুতরাং এই নাম্বারটা হচ্ছে এটা, দেন হচ্ছে ইন্টারভিউর ওয়েব ফাইল নাম্বার হুবা হুব লিখতে হবে, এটা কপি করলে হবে না, হুবা হুব আমাকে লিখতে হবে। বিজি আমি একটু ই করি, দেন বিজি দেন হচ্ছে সিলেক্ট ইউর ভিসা সেন্টার, মানে সিলেক্ট ইউর ভিসা সেন্টার হচ্ছে কোন ভিসা সেন্টার, মানে ঢাকা, আমি যেহেতু ঢাকাতে সিলেক্ট করেছি সিলেক্ট করে ঢাকা ভিসা সেন্টার। দেন হচ্ছে ভিসা টাইপ, মানে আমি কী ভিসা ই করেছিলাম, অবশ্যই ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন করেছিলাম। দেন এখানে খরচ কিন্তু দেখাচ্ছে 800 টাকা, দেখতে পাচ্ছেন। সুতরাং আমার ভিসা ফি যাবে 800 টাকা। সুতরাং আমি সেখানে সিলেক্ট করলাম, সেভ দিলাম। তারপর হচ্ছে ফুল নেম, আমার নামটা কী ছিল, আমার নাম পাসপোর্টে এইভাবে দেওয়া, সুতরাং এটাই আমি পাসপোর্টে দিয়ে দিলাম। দেন হচ্ছে ইউর মেল অ্যাড্রেস, মেল অ্যাড্রেস আপনি চাইলে দিতে পারেন, না চাইলে দরকার নাই, তো আমি দিয়ে দিই। দেন হচ্ছে ইউর কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন আপনার। দেন হচ্ছে চুজ ইউর, আচ্ছা আমি হচ্ছে কবে নাগাদ ই করবো, মানে আমার টাকাটা জমা দিব, যেহেতু আমি রিসেন্টলি টাকাটা জমা দিব, সুতরাং আমি আজকে এই টাকাটা মানে আগামীকালকে যাচ্ছে, আগামীকালকে টাকাটা জমা দেওয়ার ডেটটা ফিক্স করে ফেললাম। দেন হচ্ছে আমাকে এখন করতে হবে শো, মানে রিভিউ। দেন হচ্ছে আমার সকল ইনফরমেশনগুলো কিন্তু চলে আসছে। দেন হচ্ছে ইনফরমেশন চলে আসার পরে আই এগ্রি কনফার্ম মোর ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনাকে যথেষ্ট পেমেন্ট ওয়েটা জানাবে, যে কোন কোন ওয়েতে ভিসা করা, ভিসা বা মাস্টার কার্ডে সব ই করতে পারেন। যেহেতু আমি মোবাইল ব্যাঙ্কিং করবো, মানে বিকাশে করবো, আমি বিকাশটা ক্লিক করবো। তো বিকাশ ক্লিক করার পরে দেন হচ্ছে বিকাশ নাম্বার, এই যে রেফার নাম্বারটা দেখতে পাচ্ছেন 484874। ক্লিক করার পরে পে নাও, তো পে নাও তো যখন যাবো দেখতে পাচ্ছেন যে আমার ইতে চলে যাচ্ছে বিকাশ সাথে। দেন হচ্ছে আমার নাম্বারটা চলে আসবে, যে কোন নাম্বারে আমি বিকাশ করবো। এখানে 424 টাকা খরচ, মানে 824 টাকা হচ্ছে আমার থেকে কেটে নেবে। দেন আমি যখন কনফার্ম করলাম, দেন কনফার্ম করার পরে আমার এখানে কোনো ভয় নেই, আপনার ভেরিফাই একটা কোড চলে যাবে বিকাশ নাম্বারে, সেই কোড নাম্বারটা আপনি ক্লিক করবো, আমার অবশ্যই ফোনে চলে আসছে দেখতে পাচ্ছেন, সেই কোড নাম্বারটা ক্লিক করার পরে দেন হচ্ছে টাকা পেমেন্ট করার পরে এখন আমাদের টাকা পেমেন্টের যে লিঙ্ক এবং ভিসা আবেদনের যে লিঙ্ক এবং ভিসা পাসপোর্টটা জমা দেওয়ার পরে আমার পাসপোর্টটা কোন অবস্থানে আছে সেই জিনিসটা দেখার জন্য বিস্তারিত জিনিস কিন্তু আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর হ্যাঁ, যারা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন তারা অবশ্যই মূল ব্যাঙ্ক স্টেটমেন্টটা পাসপোর্টের শেষ পাতায় আপনারা এখানে জমা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি মূল ব্যাঙ্ক স্টেটমেন্টটা এখানে পিন আপ করে দিয়েছি, এটার মূল কারণ হচ্ছে যে মূল ব্যাঙ্ক স্টেটমেন্টটা থাকবে। আর আপনাকে 2-3 দিনের মধ্যে একটা রিসিপ্ট দেবে। এখন আমরা ভিতরে যাব, অবশ্যই ভিতরে ক্যামেরা ইউজ করা যায় না, সুতরাং আমি জানি না ভিতরে কতটুকু দেখাইতে পারবো, তবে যতটুকু দেখাইতে পারবো আশা করি খুব ভালো কিছু দেখাইতে পারবো। তাহলে চলুন আমরা ভিতর দিকে যাই। বলে রাখা ভালো, প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ইন্ডিয়ান ভিসার আবেদন ফর্ম জমা নেওয়া হয়, তারপর একদম ক্লোজ হয়ে যায়। কিন্তু যেই ভিড় দেখতেছি 12টার মধ্যে ঢুকতে পারবো কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে। যাই হোক, সবার শেষে হলো ফাইনালি আমি ভিতরে প্রবেশ করতে পেরেছি। ভালো বন্ধুরা, আমি বর্তমানে এম্বাসির ভিতরে দাঁড়িয়ে আছি। আর ঢোকার পরে হচ্ছে আমার একটা টোকেন নিতে হবে, আর এই টোকেনে একটা নাম্বার আছে, সেই নাম্বার অনুযায়ী হচ্ছে আপনার ডেস্ক বোর্ডের সামনে থেকেই সিরিয়াল নাম্বারটা আসবে, সেই অনুযায়ী ওই কাউন্টারে হচ্ছে জমা দিতে হবে। এক এক করে সবাই চলে গেছে, এখন আমার ফাইলটা কাউন্টারে জমা দেওয়ার পালা। এখানে ফিঙ্গারপ্রিন্ট সহ ছবি তুলে রাখা হবে। ভালো বন্ধুরা, ফাইনালি আমি আমার পাসপোর্টটা এবং হচ্ছে ফর্মটা জমা দিয়ে দিয়েছি। আর এখন আমার অপেক্ষা
করতে হবে, আর জমা দেওয়ার পরে কিন্তু আমার কাছে একটা মেসেজ চলে আসছে আর একটা রিসিপ্ট দিয়েছে। এই রিসিপ্টটা নিয়ে আমাকে দু একদিনের মধ্যে চলে আসতে হবে এখানে। তাহলে চলুন আজকে এখন আমি চলে যাব, মূলত আমার সাইকেলটা সার্ভিস করাতে হবে। এখন আমি ক্যারিং মাস্টারে গিয়ে সাইকেলটা সার্ভিস করাবো, দেন অপেক্ষা করতে হবে ভিসার মেসেজের জন্য যে আমাকে কখন পাসপোর্টটা ফেরত দেবে। হ্যালো বন্ধুরা, ফাইনালি তো আমি ইন্ডিয়ান ভিসাটা পেয়ে গেলাম। সাইকেল নিয়ে যেহেতু আমি ভারত যাব, আর সেই জন্য প্রিপারেশন দরকার। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যমুনা ফিউচার পার্ক কিন্তু এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম মার্কেট, আর এটা থেকে বার হইতে কষ্টটা হয়ে যাবে। চলুন তাহলে আমরা এখন যাই। আর সবচেয়ে খারাপ লাগা একটা বিষয় হচ্ছে যমুনা ফিউচার পার্কের মতো জায়গায় সাইকেল পার্কিংয়ের কোনো জায়গা নেই। এটা খুবই বাজে রকম সিচুয়েশন। তার মানে হচ্ছে ইন্ডিয়া ভ্রমণের সকল বিস্তারিত কিন্তু একের পর এক আসতেছে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আর আমার সকল কিছু লাইভ দেখতে হলে আমার ফেসবুক পেজের সাথে অ্যাড থাকতে পারেন। দেখা হচ্ছে ইন্ডিয়াতে। আল্লাহ হাফেজ।